ওনাকে কেন হত্যার শিকার হলেন? যেই যিনি নিহত ডিসিস্ট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর ইউনিয়নের সোনাপুর এলাকার তৌকির মোল্লা 22, রাতুল মোল্লা 20 ও মহিউদ্দিন মোল্লা 43। আজ বৃহস্পতিবার 14 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে বরিশাল নগরীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, গত 4 ডিসেম্বর সন্ধ্যা 7:30টার দিকে বাকেরগঞ্জ ইসাপুর এলাকায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সড়ক সংলগ্ন একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনায় থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল মোহাম্মদ ফরহাদ সর্দারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশ জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান শুরু করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে তৌকির মোল্লার বাসা থেকে চাপাতি, রাতুল মোল্লার বাসা থেকে ছুরি চাপাতি ও উভয়ের তথ্য অনুযায়ী মোটরসাইকেল উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে গ্রেপ্তারকৃতদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সুপার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার সহ জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে। আবার ঘটনার সময় একাধিক দুর্বৃত্ত ঘটনাস্থল ও আশপাশে থাকলেও চারজন হত্যাকাণ্ডটি সংঘটিত করে, যার মধ্যে গ্রেপ্তারকৃত তিনজন রয়েছে। এমনকি হত্যাকাণ্ড ঘটনার সময় দুর্বৃত্তদের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে নিজেদের ছুরিকাঘাতে গ্রেপ্তার রাতুল মোল্লা গুরুতর জখম হন। তাকে গ্রেপ্তারের পর চিকিৎসার আওতায় আনতে হয়েছে পুলিশকে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, যাকে হত্যা করা হয়েছে তার নামে 12টি ফৌজদারি মামলা রয়েছে। অপরদিকে তৌকির মোল্লার নামে 2টি, রাতুল মোল্লার নামে 3টি ও মহিউদ্দিন মোল্লার নামে 4টি মামলা রয়েছে। ওনাকে কেন হত্যার শিকার হলেন? যেই যিনি নিহত ডিসিস্ট সেই জহিরুল ইসলাম, ওনার বিরুদ্ধে ইতোমধ্যে আমরা 12টি মামলা, বিভিন্ন ডাকাতি, হত্যা, বিভিন্ন রকম ক্রাইম এগেনস্ট প্রপার্টির 12টি মামলা আমরা পেয়েছি। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের মধ্যে তৌকিরের বিরুদ্ধে 2টি, রাতুল মোল্লার 3টি এবং মহিউদ্দিনের মোল্লার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আমরা দেখেছি মূলত স্থানীয় বিরোধকে কেন্দ্র করে, স্থানীয় সম্পত্তি, আধিপত্য। এবং আপনারা জানেন যে বাকেরগঞ্জের মাদক, বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নটা একেবারে বিচ্ছিন্ন একটা এলাকা। আমাদের থেকে 2টো নদী পার হয়ে যেতে হয়, বিচ্ছিন্ন একটা দ্বীপাঞ্চলের মতো। এবং ওই এলাকায় ওনারাই নিজস্ব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় এদের মধ্যে ব্যাপক এই মামলাগুলো চলমান ছিল। এবার যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনিও অপরের দ্বারা, তিনি একটা অঙ্গ উচ্ছেদ তার করা হয়েছিল এবং তিনিও বিভিন্ন রকম এই তাদের দৃষ্টিতে অপরাধে ইনভলভ ছিলেন। আমরা যেটা দেখলাম মনে হয়েছিল গুলির একটা, ফার্স্টে আমরা শুনতে পেয়েছিলাম যে গুলির ও ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা এই পর্যন্ত যাদের ধরেছি কেউ তারা অস্ত্র ইউজ করার, গুলি মানে অস্ত্র ইউজ ব্যবহারের কেউ কথা বলেনি।